আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনাদের কাছে আজকের প্রশ্ন, লবণ দিয়ে দাঁত মাজলে কি উপকার হয়, রাতে কি মুখে দিলে দ্রুত চেহারা ফর্সা ও সুন্দর হয়, কোন শাক খেলে মাথা ব্যথা কমে, কি খেলে রাতে ঘুম ভালো হয়, কোন সবজি খেলে ডায়াবেটিস কমে, কোন খাবার খেলে হার্ট অ্যাটাক বেশি হয়, এ সকল আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। প্রথম প্রশ্ন, লবণ দিয়ে দাঁত মাজলে কি উপকার হয়? অপশন, মাড়ির যন্ত্রণা দূর হয়, রক্ত পড়া বন্ধ হয়, দাঁতের ব্যথা দূর হয়, মাড়ি ফোলা রোধ হয়। সঠিক উত্তর হবে সবগুলো। লবণে একাধিক উপকারী উপাদান পাওয়া যায়। লবণ দিয়ে নিয়মিত দাঁত মাজলে মাড়ির যন্ত্রণা, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতের ব্যথা, মাড়ি ফুলে যাওয়া সমস্যা দূরে থাকে। মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য সঠিকভাবে দাঁত মাজা এবং মাড়ির যত্ন নেওয়া খুবই জরুরি। প্রশ্ন, লেবুর সাথে কি খেলে সর্দি কাশিও ভালো হয়? অপশান, চিনি, ঝাল, মধু, সবগুলো। সঠিক উত্তর হবে মধু। এক গ্লাস কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ, মধু, অর্ধেকটা লেবুর রস আর সামান্য আদার রসের মিশ্রণ প্রতিদিন 2 থেকে 1 বার খেতে হবে। এ মিশ্রণ কফ ও গলার ব্যথা নিয়ন্ত্রণ করে। কোন গাছের ছাল খেলে হার্টের রক্ত চলাচল সঠিকভাবে হয়? অপশান, জলপাই, অর্জুন, পেয়ারা, নিম। সঠিক উত্তর হবে অর্জুন। অর্জুন গাছের ছাল বা বাকল কিন্তু হার্টের সমস্যায় খুব ভালো কাজ দেয়। এটি কার্ডিয়াক মাসল শক্তিশালী করে, হার্টের মধ্যে রক্ত সঞ্চালন ভালো রাখে, করোনারি হার্টের রোগ হতে দেয় না। প্রশ্ন, রাতে কি মুখে দিলে দ্রুত চেহারা ফর্সা ও সুন্দর হয়? অপশান, বেসন, জলপাই তেল, গাজরের রস, সবগুলো। সঠিক উত্তর হবে সবগুলো। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের সঙ্গে গাজরের রস, বেসন, জলপাই তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছু সময় পর ধুয়ে ফেলুন। আবার ত্বক থেকে তৈলাক্ত তেল কমিয়ে ত্বককে করে তুলবে বেশ সংবেদনশীল। উজ্জ্বল ও কোমল ত্বক পেতে হলুদ ও ময়দার সঙ্গে সামান্য পানি মিশিয়ে ত্বকে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রশ্ন, কোন শাক খেলে মাথা ব্যথা কমে? অপশান, লাল শাক, কচু শাক, পালং শাক, কলমি শাক। সঠিক উত্তর হবে পালং শাক। সবুজ শাকসবজি যেমন পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যা মাথা ব্যথা হ্রাস করতে পারে। 1 কাপ শাকের মধ্যে 24 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। এছাড়াও গবেষণা অনুযায়ী নিয়মিত ম্যাগনেসিয়াম সেবন করলে মাইগ্রেশন হওয়ার আশঙ্কা 41.2% কমতে পারে। প্রশ্ন, কি খেলে রাতে ঘুম ভালো হয়? অপশান, আপেল, পেঁপে, পেয়ারা, কলা। সঠিক উত্তর হবে কলা। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, তাই কলা খেলে রাতে ঘুম ভালো হয়। এছাড়াও কাঠবাদামে বিদ্যমান ম্যাগনেসিয়াম ও ট্রিপটোফান স্নায়ু ও মাংসপেশিকে শান্ত করে। স্নায়ু এবং মাংসপেশি শান্ত হলে ভালো ঘুম হবে। প্রশ্ন, কোন সবজি খেলে ডায়াবেটিস কমে? অপশান, করলা, বেগুন, আলু, ঢেঁড়স। সঠিক উত্তর হবে ঢেঁড়স। ঢেঁড়স এমন একটি সবজি যার উচ্চ ফাইবার রয়েছে, যা ডায়াবেটিসের চিকিৎসায় কার্যকর। প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি ডায়াবেটিস বিরোধী খাবার হিসাবে বিবেচিত হয়। এটি গ্যাস্টোইনটেস্টাইনাল ট্র্যাক্ট থেকে শোষণের হার কমিয়ে রক্তে শর্করার মাত্রা কমায়। প্রশ্ন, কোন খাবার খেলে হার্ট অ্যাটাক বেশি হয়? অপশান, চিনি, লবণ, আদা, রসুন। সঠিক উত্তর হবে চিনি এবং লবণ। একটি প্রতিবেদনে বলা হয়েছে চিনি
ফ্যাট এবং লবণের পরিমাণ বেশি থাকা খাবার আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আপনি যদি আপনার হার্টকে সুস্থ রাখতে চান তবে এই জিনিসগুলো খুব বেশি খাওয়া উচিত নয়, সবচেয়ে ভালো হয় একেবারেই না খাওয়া।